সুভাষ ভৌমিকের প্রয়াণের পর আরও এক নক্ষত্র পতন ঘটল বাংলার ফুটবলে। প্রয়াত হলেন প্রাক্তন তারকা ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। গত 24শে জানুয়ারি করোনায় আক্রান্ত হন তিনি, সাথে প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তাঁকে ইএম বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, কৃত্রিম পদ্ধতিতে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয়, অক্সিজেনের মাত্রাও ক্রমাগত কমতে থাকে। এ অবস্থায় তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সেখান থেকে আর ফিরলেন না তিনি। ফুটবলের মাঠ ছেড়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি। 1951 সালের 30শে অগস্ট জন্মগ্রহণ করেন তিনি। 1972 সাল থেকে 2 বছর মোহনবাগানের হয়ে খেলার পর 1974 থেকে 1980 সাল পর্যন্ত ছিলেন ইস্ট বেঙ্গলে। 1980 সালে আবার সই করেন মোহামেডানে। 1973 থেকে 1979 সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছিলেন। 1976 সালের সন্তোষ ট্রফিতে বাংলার অধিনায়ক হন। পাশাপাশি 1978 সালে তিনি ইস্ট বেঙ্গলের অধিনায়ক ছিলেন। তার প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে বলেন, ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। দেশের অন্যতম সেরা উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত 2 প্রধান ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানে খেলে। ১৯৭৮ থেকে 1979 সালে তিনি ইস্ট বেঙ্গলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তার প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। ব্যক্তিগতভাবে আমি তাকে সুভদ্র মানুষ হিসাবে জানতাম। আমি সুরজিৎ সেনগুপ্তের পরিবার পরিজন ও অনুগামীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।